আসসালামু আলাইকুম, আমি সৈয়দা মুবাশ্বিরা রুমানা। আমি আছি আগা খান স্কুলে অ্যাজ এ ফ্যাকাল্টি অ্যান্ড ইসিএ কোয়ার্ডিনেটর। আমার হাজব্যান্ড রিজওয়ান রিয়াজ, উনি 10 বছর হলো মারা গেছেন। আমার একটাই মেয়ে সাভিম শামা রিজওয়ানা। আমার বাসাটা বাড়িধারাতে, এটা প্রায় 3,500 স্কোয়ার ফিট, বেশ বড় বাসাটা। এখানে আমার দুটো বেডরুম আছে, একটা আমার, একটা আমার মেয়ের। আর ঢুকতেই বড় একটা লিভিং রুম, ফর্মাল লিভিং, তার সাথেই আছে আমার ডাইনিং রুম। তারপর আরেকটু ভিতরে চলে আসলেই আছে আমার লিভিং, যেটা ফ্যামিলি লিভিং। কালারের ব্যাপারে আমার লাইট কালারটা পছন্দ। আমার পুরো বাড়িতেই আমি একটু লাইট কালার ইউজ করেছি। আমার মেন এন্ট্রেন্স থেকে ড্রয়িং ডাইনিংয়ে আছে যে কালারটা, সেটা হচ্ছে ফন কালার, খুবই লাইট একটা কালার। এবং সেটার ব্যাপারে আমাকে সাহায্য করেছে বার্জার রবিয়া ল্যাক পেন্ট, সেটাই আমাকে এই কালারটা খুঁজে পেয়েছি। আর আমার অন্যান্য রুমেও যে আছে সব লাইট টোন। এখানে আছে একটা লাইট গ্রিন, আমার রুমে একটা লাইট পিঙ্কিশ বা পিচ, সব আমি বার্জার রবিয়া ল্যাকটাই ইউজ করেছি। বাসার প্রথমেই ঢুকতে আমার যে ফর্মাল লিভিং, এখানে আমার কয়েকটা সেট সোফা আছে। তো এখানে ম্যাক্সিমামই সোফা বা অন্য জিনিসগুলো আমার অনেক পুরনো ফার্নিচার। তো এখানে এমন একটা সোফা আছে যেটা আমার শাশুড়ির, এটা 1943 সোফা, আমি রেনোভেট করেছি, করে রেখেছি, এখনও ইউজ করছি। কেউ বুঝতেও পারে না যে এই সোফাটা এত পুরনো। আর যেটা আছে সেটা আমার পরে করা। ঢুকতেই একটা ক্যাবিনেট দেখা যায় আমার ড্রয়িং রুমে, এটা যদিও আমার বোনের। এখানে আমি সব সাজিয়ে রেখেছি বিভিন্ন দেশের সুভিনিয়ার। আগে আমরা অনেক বেড়াতাম, তো যে দেশেই যেতাম ওখান থেকে সুভিনিয়ার আনার চেষ্টা করতাম। এখনও যাই মাঝে মাঝে, এখনও চেষ্টা করি আনতে। তো সব সুভিনিয়ারগুলো ওই পুরনো ক্যাবিনেটটার উপরেই রাখা আছে। এটাও অনেক পুরনো, ইটস নিয়ার অ্যাবাউট 100 ইয়ার্স হবে। ঠিক এটার অপোজিটেই আছে একটা হরিণের শিং বলে, ওটা আমার এসেছে আমার দাদা বাড়ির থেকে। আমি আমার আব্বার কাছে শুনেছি এই হরিণের শিংটা ছিল ওনাদের বাড়ির হরিণ। তো একদম নিজেদের বাড়ির জিনিস আমার কাছে একটা আছে। আমার ড্রয়িং আর ডাইনিংয়ের মাঝামাঝি একটা পার্টিশন আছে, কাশ্মীরি পার্টিশন। এই পার্টিশনটা আমরা খুব শখ করে সবাই মিলে কিনেছিলাম, আর আমি চেষ্টা করেছি স্পেসটাকে বড় করতে। তাই ড্রয়িং আর ডাইনিংয়ের মাঝামাঝি যে ওয়ালটা আমি ভেঙে ফেলেছি, ওটাতে একটা বড় হল রুম হয়ে গেছে। আমার ডাইনিং রুমটাতেই ম্যাক্সিমাম পুরনো ফার্নিচার আছে। এখানে যে মেইন ডাইনিং টেবিলটা, এটা অনেক পুরনো, প্রায় 80 বছর, আমার শাশুড়ির বিয়ের সময়কার। আর চেয়ারগুলো পুরনো হয়ে গেছিলো, আমি চেয়ারটা নতুন করে করেছি। এখানে একটা ক্যাবিনেট আছে, ডিনার ওয়াগন, এটাও একটা পুরনো ভাঙা একটা আলমিরা ছিল, যেটাকে পরে আমরা গ্লাস ডোর করে ওটাকে ডিনার ওয়াগন বানিয়ে ইউজ করছি। এখানে ডিনার ওয়াগনের ওখানে একটা ব্লু কালারের অ্যান্টিক একটা ডিশ দেখা যায়। এই ডিশটা অনেক আগে এই বাড়িতে ইউজ হতো, পরে আমরা ওটাকে শোপিসের মতন অ্যান্টিক পিস হিসাবে রেখে দিয়েছি। এখানে যখন আমরা শিফট করলাম এই বাসাতে 20 বছর আগে, তখন একটা আসলো নতুন চল যে ডাইনিং রুমে একটা ক্যাবিনেট থাকতো মিরর দেওয়া। তো আমাদের কাছে একটা বক্স ছিল যেটা স্টোর রুমেই থাকতো এবং এক্সট্রা জিনিস থাকতো। এ বাসায় আসার পর ওটাকে সেট করা নিয়ে একটা মুশকিল হলো, যে কোথায় ওটাকে সেট করা যায়, অ্যাডজাস্ট করা খুব মুশকিল। পরে ওটাকে আমরা একটু চেঞ্জ করে ছোট করলাম এবং ডাইনিং রুমেই ওটাকে সেট করে উপরে মার্বেল দিয়ে দিলাম, আর একটা মিরর কিনে উপরে লাগিয়ে ফেললাম। তো ওটাকে দেখলে এখন বুঝাই যায় না যে এটা এত পুরনো একটা পিস। এই রুমেরই একটা কর্নারে একটা গোল টেবিল আছে,
এই গোল টেবিলটা আমার বাবা বাড়ি থেকে এসেছে, এটা সাথে আমার অনেক ছোটবেলার স্মৃতি জড়িত। আমরা ছোটবেলায় এই টেবিলটাতে অনেক বসতাম, অনেক কাজ করতাম। এই টেবিলের উপরে একটু ছোট একটা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছি শোপিসের মতন, এটা আমার আম্মার হাতের ক্রকারিজ দিয়ে। আমি মাঝে মাঝে যখন আমার একা লাগে, মন খারাপ হয়, আমি ওখানে যে বসি ওখানে, তখন আমার পুরনো কথাগুলো মনে হয়। এই ডাইনিং রুমের পরেই আছে আমার ফ্যামিলি লিভিং। এই ফ্যামিলি লিভিংটা বেশ বড় এবং এখানেই আমাদের বেশিরভাগ ফ্যামিলি টাইমটা কাটে। আমার মেয়ে আসে, সবাই আসলে আমরা এই রুমটাই বেশি ব্যবহার করি। এখানে যে রঙটা দেওয়া হয়েছে খুব হালকা রং, একটু পেস্টেল কালার, একটু গ্রিন টাচ আছে। আমি চেয়েছি এটাকে একটু ন্যাচুরাল একটা টোন আনতে, সাথে বারান্দা, সেই জন্য একটা গ্রিনিশ ভাব রাখার চেষ্টা করেছি। এই রুমটার সবচেয়ে স্পেশাল জিনিস হচ্ছে একটা বড় বইয়ের আলমিরা আছে। এই আলমিরাটাতে আমাদের চার জেনারেশনের বই আছে। আমার নানা শ্বশুর বই পড়তে খুব ভালোবাসতেন, ওনার বই এখনও আমার এই আলমিরাতে আছে। আর তারপর আমার শ্বশুর, উনি লয়ার ছিলেন, ওনার লয়ের বইগুলো এখনও আমি এখানে সাজিয়ে রেখেছি। তারপরে আমার শাশুড়ি, আমি, আমার মেয়ে, আমরা সবাই খুব গল্পের বই পড়তে পছন্দ করি। আমাদের বাংলা বইয়ের অনেক কালেকশন, তো সেই বইগুলো এখানেই রাখা আছে। আমার মেয়ের বইগুলোও আছে, ও ছোটবেলা থেকে অনেক বাংলা গল্পের বই পড়তো, সেগুলো আমরা এখানেই রেখে দিয়েছি। এই রুমের সাথেই আছে একটা বারান্দা। এই বারান্দাটা আমার সবচেয়ে প্রিয় এই বাসার মধ্যে। এখানে ছোট ছোট গাছের অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছি। এই বারান্দাটাতে আমার অনেকটা সময় কাটে। এখানে একটা গার্ডেন সিট আছে, এই গার্ডেন সিটটাও প্রায় 100 years old। এটা আমার দাদা বাড়ির, অনেকগুলো ছিল বাড়িতে, আমি একটা পেয়েছি। তো এখানে মাঝে মাঝে আমি বসি, চা খাই, আমার মন ভালো হয়ে যায়। যখন একা লাগে তখন এখানে বসে বসে আমি আমার ছোটবেলার কথা চিন্তা করি, কি করতাম, কি হতো। তারপর একটা সময় গাছের যত্ন করি, গাছগুলা দেখি, আমার মনটা আসলেই এই বারান্দায় আসলে ভালো হয়ে যায়। কারণ এখান থেকে আমি গাছপালা দেখতে পাচ্ছি, বাইরের লেকটা দেখতে পাচ্ছি, খোলা আকাশ পুরোটাই দেখা যায়। আমার এই লিভিং রুমের সাথেই পাশাপাশি দুটো বেডরুম, একটা আমার। আমার বেডরুমটা বেশ বড় এবং আমি চেষ্টা করেছি একটু হালকা ফার্নিচারই রাখতে, যতটা কম দিয়ে কাজ চালানো যায়। তো এই রুমের মধ্যে আমার একটা খুব পছন্দের জায়গা, সেটা হচ্ছে আমার রকিং চেয়ারটা। এই রকিং চেয়ারটায় আমি অবসর সময়ে বসি, গল্পের বই পড়ি, আমার খুব সুন্দর সময় কাটে এই রকিং চেয়ারে। আরও একটা স্পেশাল জিনিস আমি বলতে চাই এই রুমটার, সেটা হচ্ছে একটা ডেস্ক, একটা রিডিং ডেস্ক আছে। এই ডেস্কটাও অনেক পুরনো, এটা আমার শাশুড়ি যখন স্কুলে পড়তেন তখন ওনার বাবা ওনাকে কিনে দিয়েছিলেন। ওনার পরে ছেলেরা ইউজ করেছে এই ডেস্ক, তারপরে আমি বিয়ের পরে আসলাম এখানে, পড়াশোনা করলাম যখন, তখন আমি এই ডেস্কটা ইউজ করতাম। এখনও আমি এই ডেস্কটা আমার কাজের জায়গা হিসাবে রেখেছি এবং আমার কাজগুলো আমি এই ডেস্কে বসেই সেরে ফেলি। আমার রুমের পাশেই আমার মেয়ের রুমটা। আমার মেয়ে বিয়ের আগে এই রুমটাতেই থাকতো, এখনও রুমটা আমি ওভাবেই রেখে দিয়েছি। ও আসে উইকলি, এখানেই থাকে, ওর অনেক জিনিসই ও নিয়ে চলে গেছে, তারপরেও যা আছে আমি সেগুলো রেখেছি এখানে এখনও গুছিয়ে। ও খেলতো, ওর এখনও খেলে, তো ওর সেই খেলার ট্রফি, ওর মেডেল এখনও কিছু কিছু এখানে আছে। তারপর ওর স্টাফ টয়েস, ওর গল্পের বই, সব এখনো ওভাবেই সাজানো আছে। আর এই বেডরুমের সাথেও আছে একটা বারান্দা। এই বারান্দাতেও অল্প কিছু গাছ আছে। এই সকালবেলা এই বারান্দাতে আসলেও মন ভালো হয়ে যায়।
আমার মেয়ের রুমে এখনো একটা আলমিরা আছে কাঠের, এটা অনেক পুরনো, আমার শাশুড়ির বিয়ের সময়ের আলমিরা। এটা উনি ওনার নাতনিকে দিয়েছিলেন এবং এখনও আমার মেয়ে ওই আলমিরাটা খুব যত্ন করে রেখেছে এবং ওটার মধ্যেই ও এখনও কাপড় চোপড় রাখে, ইউজ করছে এখনও। আমার বাসাটা সাজানোর ব্যাপারে আমি খুব হালকা জিনিসই ব্যবহার করার চেষ্টা করেছি, যেমন আমার এখানে অনেক পেন্টিং কিছু নাই, যা দুই একটা আছে এগুলো সব আমার মেয়ের আঁকা ছবি। ও যখন স্কুলে ছিল তখন বা তার পরপর যে ছবিগুলো এঁকেছিল আমি এখনও সেগুলো রেখেছি। আর আছে কিছু ইজিপশিয়ান ওয়াল হ্যাঙ্গিং, সেটা হচ্ছে ড্রয়িং, আমি যখন গেছিলাম তখন নিয়ে এসেছিলাম, জাস্ট আমার নাম লেখা, আমার মেয়ে ওর জামাই ওদের নাম লেখা কিছু ইজিপশিয়ান ড্রয়িং এখানে আছে। আর সাজানোর জন্য যেমন ডাইনিং টেবিলের মাঝখানে যে আমি শোপিসটা রেখেছি ওটাও কিন্তু অনেক পুরনো একটা টি সেটের টি পটটা, ওখানে যেমন পুরো সেটটা এখন আর নাই, ওটা আর ব্যবহার করা যায় না, এটা অনেক পুরনো আমার নানি শাশুড়ির, ওটাকেই আমি গাছ দিয়ে ডাইনিং টেবিলের মাঝখানে একটা শোপিস হিসাবে ব্যবহার করেছি। আর আমি যেমন সাজানোর ব্যাপারে ক্যান্ডেলটা খুব পছন্দ করি, আমার বাসায় অনেক ক্যান্ডেল আছে, এটা নর্মালি আমি ফর্মাল যখন কোনো ডিনার হয় অনেক গেস্ট আসে তখন আমি এগুলো সাজাতে বা জ্বালাতে পছন্দ করি। আমি মনে করি একটা বাসার জন্য তার কিচেন অনেক ইম্পর্ট্যান্ট, তো আমার বাসার কিচেনটা আমি আমার মতন করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আমি যদিও রেগুলার রান্না করি না, কিন্তু যখন কোনো একটা স্পেশাল ওকেশনে আমি নিজে রান্না করতে পছন্দ করি, যখন আমার মেয়ে আসে, জামাই আসে, আমার ভাই বোন, ইনলস আর আমার ফ্রেন্ডরা, আমার কলিগরা, ওরা খুব পছন্দ করে আমার বাসায় আসতে, তো তখন আমি কিন্তু নিজে রান্না করি এবং আমি খুব এনজয় করি তখন রান্না করতে। আর কিচেনের একটা খুব স্পেশাল জায়গা আছে আমার ফেভারিট স্পট, এটা হচ্ছে আমার টি কফি কর্নারটা, এখানে আমার চা খাওয়ার খুব শখ, আমি অনেক রকম ফ্লেভারের চা কালেকশন আছে আমার, তো ওগুলো যেমন রাখা থাকে আমি ওখানে নিজে হাতে চা বানিয়ে কফি বানিয়ে খাই। ঘর সাজানোর ব্যাপারে লাইটিং একটা অনেক বড় ব্যাপার, তো আমি যেমন ল্যাম্পটা খুব পছন্দ করি এবং সবসময় আমি যখন থাকি ঘরে তখন কিন্তু আমি ম্যাক্সিমামই ল্যাম্প জ্বালিয়ে রাখতে পছন্দ করি। ফ্যাবুলাস হোম বলতে আমার কাছে যেটা মনে হয় একটা বাসা হবে এমনভাবে সাজানো যেখানে আসলেই আমার সারাদিনের ক্লান্তি টায়ার্ডনেসটা চলে যাবে, আমি এখানে আসলে একটা শান্তি খুঁজে পাবো। আর আমার বাসার সাজানোর ব্যাপারে আমি সেখানেই ইম্পর্টেন্স দিয়েছি যে আসলে আমার সব জায়গাটাই আমার আপন লাগে, যেখানেই আমি যেদিকে তাকাবো সেখানেই আমার মনে হবে যে ফুল অফ মেমোরিজ, আমার প্রতিটা জিনিসের সাথে একটা করে গল্প জড়িয়ে আছে, আমি যেন বসলেই সেদিকে তাকালেই আমার একটা পুরনো কথা মনে হবে, কোনো একটা খুশির কথা, একটা হ্যাপি মেমোরি বা কিছু এরকম, যে আমাকে একটা শান্তি দিবে, একটা সারা দিনের ক্লান্তির পরে যে শান্তিটা খুঁজে পাওয়া যায় সেটা হচ্ছে একটা বাসা। আর ফ্যাবুলাস হোম সেটাই, চারিদিকে তাকালেই মেমোরি, শান্তি আর আরাম, এটাই আমার কাছে ফ্যাবুলাস হোম।